সকালে ঘুম থেকে উঠেই আড়তের দিকে রওনা হলাম। দেখি আজকে মাছের বাজারে কি কি মাছ পাওয়া যায় এবং মাছের দাম কেমন। আড়তে এসেই দেখি অনেক অনেক বোয়াল মাছ আজকে বাজারে, প্রচুর বোয়াল মাছ ছিল আজকে বাজারে। সব বোয়াল মাছগুলো দেখলাম 800 থেকে 900 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অনেক বড় বড় বোয়াল মাছ বাজারে, এগুলো কিনতে গেলে 1200 থেকে 1500 টাকা প্রতি কেজি পড়বে খরচ। দেখতেই পাচ্ছেন কতগুলো বোয়াল, দেখেন আরো কিভাবে বোয়ালগুলো বিক্রি হয়। ₹820 কেজিতে বিক্রি হলো বোয়ালগুলো। এখানে দেখতে পাচ্ছি পুকুরের অনেকগুলো মাছ, এগুলো বাটা মাছ। দেখতেই পাচ্ছেন গাড়িতে করে বাটা মাছগুলো নিয়ে এসে ঢাকাতে ঢালা হচ্ছে। এগুলো বাটা মাছ, প্রচুর বাটা মাছ ছিল আজকের আড়তে। দেখতেই পাচ্ছেন বিছিয়ে রাখা হয়েছে বাটা মাছগুলো। এই মাছগুলোর কেজি 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। দেখতে পাচ্ছেন টাকি মাছ, এই মাছগুলো আমি নিয়েছি 700 টাকায় 5 কেজি। পুকুর থেকেও এখানে অনেকগুলো মাছ এনে রাখা হয়েছে, প্রায় 200 থেকে 300 কেজির মতো তো হবেই। এই মাছগুলো 180 থেকে 190 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। আপনারা যারা বাজার করেন, আড়ত থেকে বাজার করবেন, কম দামে মাছ কিনতে পারবেন।